ইসরায়েলি বাহিনীর কাছে বন্দিদশা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের নাগরিক হামজা আল কাশমি। 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলায় 1400 ইসরায়েলি নিহত হওয়ার পর ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সশস্ত্র বাহিনী IDF। ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও ইসরায়েলের অভিযানের প্রভাব পড়ছে। পশ্চিম তীরের জেরুসালেমের হিব্রন শহরের বাসিন্দা তিনি। মাসখানেক পর নিজ বাসায় ফিরে বন্দিদশার কথা জানাচ্ছিলেন তিনি। 27 বছর বয়সী কফি বিক্রেতা কাশমি গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভকারীদের একজন। তারা আমাদের ধরে নিয়ে আমাদের থাকার ঘরে জড়ো করে, পরে আমাকে গাড়িতে করে নিয়ে যায়। আমার পরিবারের সামনে তারা আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, তবে গাড়িতে ওঠানোর পর আমার সাথে নির্যাতন শুরু হয়। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিল তার মধ্যে একটি ছিল আমি ইসলামিক স্টেট ICC-এর সদস্য। তারা আমাকে হত্যার হুমকি দেয়। আমার মাথায় রাইফেল ঠেকানো হয়েছিল। যা হচ্ছে তা অন্যায়। যারা পশ্চিম তীরে দখল নিতে চায় সেসব গোষ্ঠী এসব গ্রেপ্তারের সঙ্গে জড়িত। পশ্চিম তীরের সরকারের শীর্ষ কর্মকর্তারাও এই গ্রেপ্তারের সমর্থন দিয়ে যাচ্ছে। বন্দি অবস্থায় যাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত করে তাদের সঙ্গে নির্যাতনের প্রমাণ মিলেছে। ইসরায়েলের হামলায় 18 নভেম্বর পর্যন্ত 12,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় IDF-এর অভিযানের পর থেকেই 23 লাখ মানুষের বসতির উপত্যকাটি বৈশ্বিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে বসতি রয়েছে 30 লাখ ফিলিস্তিনির। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিম তীরে অবৈধভাবে বসতি গড়ে আছে 6 লাখ ইহুদি। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন গাজায় অভিযান শুরু হওয়ার পর পশ্চিম তীরে গ্রেপ্তার শুরু হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য বলছে 18 নভেম্বর পর্যন্ত 7,800 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল, যাদের মধ্যে 300 শিশু এবং 72 জন নারী রয়েছে। ইসরায়েলের কারাগারে 4 বন্দির মৃত্যুর বিষয়টিও জানানো হয়েছে। বন্দীদের এই তালিকায় গাজা থেকে গ্রেপ্তার করাদের কোনো তথ্য নেই। কাজী আমদাদ, দেশ টিভি। קודם כל נכנס, עובר, קח את השחקת על החול, עובר כיפוף קודם כל, כיפוף כמו שצריך על ידי סוהרים, מבקש שאין לו שום דבר.